শুরুতেই সংবাদ শিরোনাম। ট্যাঙ্ক সেনা সরানোর ভিডিও দিল রাশিয়া, পশ্চিমাদের দাবি সব মিথ্যা। ইউক্রেন সংকটের মধ্যে সুবিধা নিতে পারে চীন, মার্কিন জেনারেল। এখনও ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া, ন্যাটো। হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত কর্ণাটক। আমিরাত ও সৌদি আরবে ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেন। আমেরিকার ব্যাপারে নীতি পরিবর্তনের হুমকি দিল তালেবান। ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ১৭ ইসরায়েলি আটক। এবার বিস্তারিত। ইউক্রেন সীমান্ত থেকে আরও সেনা ও ট্যাঙ্ক সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তবে ন্যাটোর দাবি, মস্কো এখনও সাবেক সোভিয়েত দেশটি ঘিরে সেনা সমাবেশ বাড়াচ্ছে এবং সংকট সমাধানে সমঝোতার কোনো ইচ্ছা নেই রাশিয়ার। খবর রয়টার্সের। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের কাছাকাছি দক্ষিণ ও পশ্চিম সামরিক জেলায় মহড়া শেষ হওয়ায় তাদের আরও সেনা ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রমাণস্বরূপ তারা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় বেশ কিছু ট্যাঙ্ক, সাজোয়া যান ও স্বয়ংক্রিয় আর্টিলারি ইউনিট ক্রিমিয়া থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এক জ্যেষ্ঠ পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার চূড়ান্ত সামরিক মহড়া এখনও চলছে এবং ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের ঝুঁকি ফেব্রুয়ারি মাস জুড়ে থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সামরিক উত্তেজনা কমার এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য কোনো সংকেত নেই। রাশিয়া কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া ছাড়াই যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে। এদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, সেনা প্রত্যাহারকে তারা স্বাগত জানাবেন, তবে সেনা ও ট্যাঙ্কের নড়াচড়া মানেই এমনটি ঘটছে তার কোনো নিশ্চয়তা নেই। তিনি বলেন, আমরা কোনো রুশ সেনা প্রত্যাহার দেখিনি, আমরা যা দেখছি তা হলো তারা সৈন্য সংখ্যা বাড়িয়েছে এবং আরও সেনা সেই পথে রয়েছে, সুতরাং এখন পর্যন্ত কোনো উত্তেজনা কমেনি। ইউক্রেন সীমান্তের তিন দিকে রাশিয়া লাখের বেশি সেনা মোতায়েন করেছে। এই সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মস্কোকে নিয়ে ব্যস্ত। এর মধ্যে মার্কিন জেনারেল তাদের আরেক প্রতিদ্বন্দ্বী দেশ চীনকে নিয়ে সতর্ক করলেন। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর জেনারেল কেনেথ উইলস বেচ বলেন, ইউক্রেন সংকটের মধ্যে চীন এশিয়ায় উস্কানিমূলক কিছু করতে পারে। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে চীনের বেশ সখ্য রয়েছে। পুতিন সম্প্রতি চীন সফর করেন। বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কোনো সীমা নেই। এ কারণেই মূলত যুক্তরাষ্ট্রের ভয়। সেই ভয় থেকেই মার্কিন জেনারেল কেনেথ উইলস বেচ বলেন, চীন ইউরোপের ঘটনায় নজর রাখছে। ইউক্রেন সংকটের মধ্যে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে কিছু একটা করার চেষ্টা করতে পারে, এটা অবশ্যই উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া, ন্যাটোর পক্ষ থেকে বুধবার এমন অভিযোগ করা হয়। তবে এর আগে মঙ্গলবার মহড়া শেষে ইউক্রেনের সীমান্ত থেকে সেনাদের কিছু অংশ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার দাবি করে রাশিয়া। এরপর বিশ্বজুড়ে স্বস্তি দেখা গেলেও এখন ন্যাটোর পক্ষ থেকে ভিন্ন তথ্য জানানো হচ্ছে। বুধবার সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বুধবার ব্রাসেলসে বৈঠকে বসার কথা রয়েছে। গত কয়েক দশকের মধ্যেই সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের সম্মুখীন ইউরোপ, এ বিষয়ে নিয়েই মূলত আলোচনা হবে। বৈঠক সামনে রেখে ন্যাটো প্রধান জেন স্টলটেনবার্গ বলেন, রাশিয়া সেনা প্রত্যাহার করছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে, তবে এখনও উত্তেজনা কমার মতো কিছু দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে মস্কো সীমান্তে সামরিক কার্যক্রম বাড়িয়ে যাচ্ছে। স্টলটেনবার্গ আরও বলেন, রাশিয়া সবসময়ই সেনা এদিক সেদিক করে, সুতরাং প্রকৃত প্রত্যাহার সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক ঘোষণায় জানান, সীমান্ত থেকে কিছু সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে, তবে পশ্চিমা নেতার সতর্ক করে জানান বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, দেশজুড়ে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চলছে, তবে দক্ষিণ ও পশ্চিমের সামরিক জেলাগুলো তাদের মহড়া শেষ করেছে ও ঘাঁটিতে ফিরে আসতে শুরু করেছে। হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কর্ণাটক রাজ্য। বুধবার কর্ণাটক রাজ্যের একটি সরকারি কলেজে হিজাব পরেই ঢুকে পড়েন ছাত্রীরা। এই সময় তাদের বাধা দিতে গেলে শুরু হয় প্রতিবাদ। হিজাব ইস্যুতে ভারতীয় আদালতে মামলা চলছে। আপাতত ভারতের কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব সহ সকল ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না বলে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে ভারতীয় হাইকোর্ট। এরপর বুধবার কর্ণাটকের একটি সরকারি কলেজে শুরু হয় হিজাব আন্দোলন। সকালে হিজাব ও বোরকা পরে উত্তর কর্ণাটকের বিরাজপুর পিইউ কলেজে উপস্থিত হন মুসলিম ছাত্রীরা, কিন্তু তাদের ক্লাস করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এরপরে শিক্ষক ও ছাত্রীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। কলেজ কর্তৃপক্ষের যুক্তি, তারা কেবল আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ পালন করছেন।
অন্যদিকে ওই ছাত্রীদের দাবি, তারা কি পোশাক পরবেন তা তাদের ব্যক্তিগত পছন্দ ও অধিকারের বিষয়। তাছাড়া তারা আগেও হিজাব ও বোরকা পরেই ক্লাস করেছেন। এ পোশাক যে পরে আসা যাবে না এ বিষয়ে কলেজে কোনো নির্দেশিকাও দেয়নি। এই হিজাব ইস্যুতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে বাগবিতণ্ডায় জড়ান ছাত্রীরা। সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের গভীর অভ্যন্তরে ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই ফুটেজ প্রকাশের ঘোষণা দেন। এরপরই দেশটির গণমাধ্যম ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করে। তবে এসব হামলার সুনির্দিষ্ট তারিখ ও ফুটেজ জানানো হয়নি। সম্প্রতি ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের ওপর এবং ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এছাড়া দীর্ঘদিন ধরে সৌদি আরবের ওপর হামলা চালিয়ে আসছেন ইয়েমেনের সামরিক বাহিনী। 2015 সালের 26 মার্চ থেকে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র আরবদের দারিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরবে আগ্রাসন শুরু করেছিল তার একটিও অর্জন করতে পারেনি। ইয়েমেনের সামরিক বাহিনী অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, সৌদি আরব ও তার মিত্ররা যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে তারা পাল্টা হামলার জোরদার করবে। সৌদি আগ্রাসনে ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয়ের দেশে পরিণত হয়েছে। আফগানিস্তানের আটক $700 কোটি ছেড়ে দিতে ওয়াশিংটন সে অস্বীকৃতি জানালে আমেরিকার ব্যাপারে নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তালেবান। আটক ওই $700 কোটি অর্ধেক অর্থ 9/11 ক্ষতিগ্রস্ত লোকজনের পরিবারকে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেছেন। বাইডেনের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আফগানিস্তানের তালেবান বলেছে, তাদের অর্থ আটকের মানে হচ্ছে ওই অর্থ চুরি করা হয়েছে এবং এটি আমেরিকার জন্য মারাত্মক ধরনের নৈতিক অবক্ষয়। তালিবানের সহকারী মুখপাত্র ইমানুল্লাহ সামান গানি বলেন, যদি আমেরিকা তার অবস্থান থেকে সরে না আসে এবং উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রাখে তাহলে আফগানিস্তান ও আমেরিকার ব্যাপারে নীতি পরিবর্তন করতে বাধ্য হবে। তিনি বলেন, 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় যে হামলা হয়েছে তার সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। আফগানিস্তান যখন মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে এবং দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তখন আমেরিকা কাবুল সরকারের $700 কোটি আটকে দিয়েছে। আফগান সরকারের হাতে যে $900 কোটি বৈদেশিক তহবিল রয়েছে তার মধ্যে একা আমেরিকায় আটকে দিয়েছে $700 কোটি, বাকি বৈদেশিক তহবিল জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতের রয়েছে। ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের একটি গ্রামে বর্ণবাদী হামলা চালানোর অভিযোগ 17 ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলের পুলিশ। দেশটির পুলিশ জানিয়েছে, আটক 17 ইসরায়েলি নাগরিক হাওয়ারা গ্রামে 24 জানুয়ারি পাথর ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে একজন ফিলিস্তিনি গুরুতর আহত হন। হামলা করে তারা সাধারণ ফিলিস্তিনিদের গাড়ি বাড়ি ও দোকানের ক্ষতি সাধন করেন। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা নিয়মিত ইহুদি অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হামলার শিকার হন। এইসব হামলার বিষয়ে অভিযোগ করলেও পুলিশ সাড়া দেয় না, ফলে বেশিরভাগ অপরাধীকে কোনো শাস্তি ভোগ করতে হয় না। ইসরায়েলের মানবাধিকার সংস্থা বিসালেম জানিয়েছে, 2020 সাল থেকে তারা ইহুদি ইসরায়েলিদের এমন 451টি হামলার বিষয় নিবন্ধন করেছে। এসব হামলার 66 ভাগে পুলিশ ঘটনাস্থলেই যায়নি, ফলে কাউকে গ্রেফতার হতে হয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।